শিশুদের সামনে কখনো চিৎকার চেঁচামেচি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, কেননা শিশুরা সবসময় সকলকে অনুকরণ এবং অনুসরণ করতে পছন্দ করে যাকে সে ভালোবাসে। পরিবারের ছোট্ট সদস্যরা যখন দাদিমার চশমা পরে বুড়ি সাজে, মার ওড়না পেঁচিয়ে বউ সাজে, বা বাবার বড় বড় স্যান্ডেলগুলো পরে নিজের বাবাকে অনুকরণ করার চেষ্টা করে, তখন সেটা দেখলে আমরা খুশি হই, দেখতে শুনতে ভালোই লাগে। ছোট্ট শিশুরা যখন এইসব করে খেলাধুলো করতে থাকে, তখন কিন্তু আমাদের মনে হয় যে ও দেখতে একেবারে বড়দের মতোই। শিশুরা কিন্তু যাকে সবচেয়ে বেশি ভালোবাসে পরিবারে তাকেই অনুকরণ করে, গভীরভাবে চিন্তা করলে কিন্তু সেটাই দেখা যায়। এটা একটা ইতিবাচক দিক। যদি কোনো ভালো কথা আপনি শিশুদের সামনে বলে থাকেন, যদি কোনো ভালো কাজ করে থাকেন, তাহলে শিশুরা সেটাই অনুকরণ করবে। এটা হচ্ছে ইতিবাচক দিক, এটাই স্বাভাবিক। শিশুরা তারা গড়ে তোলার জন্য, তারা আরও বড় হওয়ার জন্য তারা শিখছে। এটা বুঝতে পারবেন যখন শিশুরা আপনাকে বা পরিবারের সদস্যদেরকে অনুকরণ করার চেষ্টা করবে, এবং বেশিরভাগ সময় শিশুরা কথা থেকে শুরু করে কাজ পর্যন্ত সবই অনুকরণ করে ফেলে। একোল্যালিয়া নামের এই সায়েন্টিফিক জিনিসটা কিন্তু একদমই স্বাভাবিক, ছোট্ট শিশুরা এটাই করে থাকে। এটা তাদের গড়ে তোলার জন্য, তাদের মেন্টাল ডেভেলপমেন্টকে সহায়তা করে। তবে একটা খারাপ দিক হচ্ছে, যদি আপনি শিশুদের সামনে ঝগড়া করেন, পরিবারের বয়স্ক সদস্যদেরকে যদি আপনি অসম্মান করেন, যদি খারাপ কোনো কথা বলে ফেলেন, ঝগড়াঝাটি করেন, তাহলেও কিন্তু সেই শিশু সেটাই অনুকরণ করার চেষ্টা করবে। এটা কিন্তু একটা জরিপে দেখা গেছে যে অনেক সময় যখন শিশুরা অন্যকে অনুকরণ করার চেষ্টা করে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা নেতিবাচক কোনো কথা বা নেতিবাচক কোনো কাজও অনুকরণ করে ফেলে। তখন কিন্তু এটা আমাদের ভাবায়, চিন্তিত করে ফেলে যে আমার শিশু কেন এই কাজটা করছে, আমার শিশু কেন এই খারাপ কথাটা বলছে। তবে দোষ কিন্তু আপনার কিংবা আমার পরিবারের বড় বড় সদস্যদেরই কিন্তু হতে পারে। শিশুদের সামনে কখনো চিৎকার চেঁচামেচি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না, কেননা শিশুরা সবসময় সকলকে অনুকরণ এবং অনুসরণ করতে পছন্দ করে যাকে সে ভালোবাসে। তাই তার সামনে কখনো কোনো নেতিবাচক কাজ করা যাবে না। শিশুদের সামনে যদি কখনো ঝগড়া করেও ফেলেন, তাহলে শিশুটাকে বুঝাতে হবে যে বাবা এটা ভুল হয়েছে, এটা আর কখনো করা যাবে না। তা নাহলে দেখা যাবে যে বড় হলে শিশুরা এসব কাজই করা শুরু করবে। এই অনুকরণ থেকেই কিন্তু আস্তে আস্তে এরকম ভয়াবহ রূপে এটা রূপান্তরিত হতে পারে, ভয়াবহ কাজ কিন্তু সেই শিশু করতে পারে। ধূমপান মদ্যপানের মতো কাজও কিন্তু শিশুদের সামনে করা উচিত নয়। শিশুদের মেন্টাল ডেভেলপমেন্টটাকে ভালো রাখার জন্য তারা যেহেতু সবসময় ভালো কাজ করে, ভালো কথা বলে, এটার ইনশিওর করার দায়িত্ব কিন্তু বাবা মার এবং পরিবার পরিজনেরই। কেননা যেটা আগেই বলেছি, ইকোলালিয়ার কারণে কিন্তু শিশুরা তাদের সবচেয়ে ভালোবাসার মানুষদেরকে অনুকরণ করে থাকে। তাই শিশু কি নেতিবাচক জিনিস অনুকরণ করবে নাকি ইতিবাচক জিনিস অনুকরণ করবে, সেটার দায়িত্ব কিন্তু পরিবারের সদস্যদের উপরে। তাই আমরা কি এটাই চাইবো না, শিশুদের জন্য যেন সবচেয়ে ভালো হোক? সুভাষা পায়েছি, একটু ভাবুন, আরটিভি ঢাকা।